Hello friends, how are you? Welcome to my channel Cooking and Chatting. আমি শ্রাবন্তী আর আমি আজকে বাঙালিদের খুব প্রিয় একটা রেসিপি মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করে দেখাবো। এটা খুব টেস্টি একটা রেসিপি, তো আপনারা এটা ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। তাহলে আমি শুরু করছি আমার রান্না। প্রথমেই আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি, এটা প্রধান উপকরণ। তাছাড়া পুঁই শাক নিচ্ছি আর পুঁই শাকের পাতাগুলো ছাড়িয়ে ডাটাগুলো আমি কেটে কেটে রেখেছি। সবজির মধ্যে আমরা আলু, কুমড়ো আর ঝিঙ্গে কেটে রেখেছি। এবার মশলার মধ্যে পাঁচফোড়ন দেব, এইটা হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, এইটা জিরে গুঁড়ো, এটা হলুদ গুঁড়ো, আর আমরা অনেকটা দেব শুকনো লঙ্কা গুঁড়ো। এছাড়া আমাদের এটা সর্ষে বাটা লাগছে 1 টেবিল স্পুন। তো শুরু করছি। প্রথমেই আমরা ফ্রাইং প্যানে 3 টেবিল স্পুন সর্ষের তেল দেব, এরপর 1 টিস্পুন পাঁচফোড়ন আমরা ফোড়ন দেব। এইটা গরম হয়ে গেলে, ভাজা হয়ে গেলে এর মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। এবার আমি মাছগুলোকে ভাজবো, এক এক করে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। আমি এখানে রুই মাছের মাথা ব্যবহার করছি, আপনারা চাইলে ইলিশ মাছের মাথা দেবেন, ওটা বেশি টেস্টি লাগে। দেখুন, আমি এবার আলু কিউব করে কেটে রেখেছি, ওইগুলো দিয়ে দিলাম এবং এক এক করে আমি মাছের মাথাগুলো তুলে নেব। একটু আলুগুলো ভালো করে ভাজতে হবে। আমরা একসাথে সব সবজি এখানে দিচ্ছি না, কারণ কোনো কোনো সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কোনগুলো দেরি করে সিদ্ধ হয়, তো আমি এক এক করে সবজিগুলো দেব। এবার আমি কুমড়োগুলো দিচ্ছি, সামান্য নাড়াচাড়া হয়ে গেলে আমি এর মধ্যে পুঁই শাকের ডাটাগুলো দেব। এই রেসিপিটাতে আমি বেগুন দিইনি, আপনারা চাইলে বেগুন দিতে পারেন। বিশেষ করে যখন আপনারা ইলিশ মাছের মাথা দিয়ে করবেন, সেখানে বেগুন দিলে আরও বেশি টেস্টি হয় তরকারিটা। এবার আমি সব মশলাগুলো দেব, যেমন 1 টিস্পুন জিরে গুঁড়ো দিচ্ছি, 1 টিস্পুন আমি হলুদ গুঁড়ো দিচ্ছি এবং 1 টিস্পুন এখানে লঙ্কা গুঁড়ো দিচ্ছি। ভালো করে সবগুলোকে মিক্স করে নিতে হবে। এবার আমি নুন দেব স্বাদ মতো, তারপর আমি এর মধ্যে ঝিঙ্গের টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে আমি এইটা ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, যাতে ঝিঙ্গে থেকে যে জল বের হবে সেইগুলো থেকে আমাদের সব সবজিগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এটা আপনারা আঁচটাকে সিম করে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবেন। দেখুন, আমাদের সবজি সব সিদ্ধ হয়ে গেছে, ভালো করে মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমার লাস্ট ভেজিটেবিল পুঁই শাক দেওয়ার আগে আমি 1 টেবিল স্পুন সর্ষে বাটা দিয়ে দেব এবং এটা আমি সবজির সাথে ভালো করে মিক্স করে ভেজে নেব। তারপর আমি এর মধ্যে মাছের মাথা আর পুঁই শাক দিয়ে দেব। যেহেতু পুঁই শাক প্রচুর জল ছাড়ে, তো আমি এটা শেষে ব্যবহার করছি এবং আমি এটা মিক্স করে নিয়ে ভালো করে 5 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে রাখবো গ্যাসটাকে সিম করে দিয়ে। পুঁই শাকটাকে আপনারা সবজির সাথে ভালো করে মিক্স করে নেবেন, যাতে সবজির মধ্যে যে নুনটা আছে সেটা পুঁই শাকের মধ্যে যায় ভালো করে নুন। আর যদি দরকার হয় আপনারা আরও এক্সট্রা নুন দিতে পারেন। দেখুন, আমাদের তরকারি অলমোস্ট শেষের দিকে, আমাদের পুঁই শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, মিক্স হয়ে গেছে। একটু মাছের মাথাগুলো একটু ভেঙে দেবেন। এবার আমাদের শেষে একটু জল দিয়ে দেবেন, যেখানে আমরা সর্ষের বাটিতে যেটা সর্ষে ছিল তার মধ্যে জল দিয়ে সামান্য 1/2 কাপ জল দিয়ে একটু মিক্স করে নিন আর লাস্টে 2 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে রাখুন। তাহলেই আমাদের রেডি হয়ে যাবে মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আমার এই রান্নাটা? নিশ্চয়ই ভালো লেগেছে, তো আপনারা বানিয়ে ফেলবেন। আর যদি ভালো লাগে লাইক করবেন আর শেয়ার করবেন এই রান্নাটা। আর আমার আরও যদি রান্না দেখতে চান, আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ভালো খাবেন। চলি তাহলে, বাই।